অবশ্যই রাজ্যসভার ভোট এটা একমাত্র বিধায়করাই, তারাই একমাত্র ভোটার, এবং এটা রাজনৈতিক লড়াই, সেই অঙ্কের হিসাবে, অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই। কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুদন দাসকে আমরা প্রার্থী করেছি, কমরেড সুদন দাস শুধু আমাদের রাজ্যের না, সারা দেশের দলিত অংশের মানুষের, তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা, সারা দেশে দলিতদের কণ্ঠস্বর, সারা দেশে আইনসভা বা তার বাইরে এটাকে সোচ্চার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন, পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সৈনিক। তো সেই হিসাবে এই বিধানসভাতে এই দলিত বা পশ্চাৎপদ অংশের শিডিউল ট্রাইব সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন বিভিন্ন দলের 20 জন সদস্য, আর শিডিউল কাস্ট মানে তফসিলি থেকে এসছেন আরও 10 জন 30, আর আমি শিডিউল ট্রাইব হলেও আমি নির্বাচিত হয়ে এসেছি একটা সাধারণ আসন থেকে। তো সেই হিসাবে আমাদের দেশের প্রত্যেক রাজনৈতিক দলেই বলেন যে না, যারা পশ্চাৎপদ পিছিয়ে পড়া দলিত, তাদের বিকাশের ক্ষেত্রেতে আমাদের অগ্রাধিকার। আমাদের রাজ্যের যারা আজকে বিধায়করা মন্ত্রীরা তারাও বলেন, কাজে একদিক থেকে হলো সরাসরি এই অংশের 31 জন বিধায়ক আছেন, আর অন্যরাও যারা ST বা SC নন, তারাও যে দলিতদের বিকাশের ক্ষেত্রেতে তারাও কেউ এর বিরোধী না। তো সেই হিসাবে একজন সর্বভারতীয় একজন দলিত আন্দোলনের নেতা, 6 বার যিনি বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন, প্রভূত এই সংসদ রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করেছেন, এরকম একজন অভিজ্ঞ এবং প্রথম সারির যে জনগণের সাথে কাজ করে সেভাবে পরিচিতি লাভ করেছেন, আমরা আশা করব দেশের এবং রাজ্যের এই বর্তমান মুহূর্তে আমাদের বা অর্থাৎ যারা আজকে আমরা বলি পশ্চাৎপদদের বিকাশ চাই, তারা